নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সকালবেলায় ব্লগটা শুরু করে দিলাম কারণ এত সুন্দর একটা ওয়েদার আপনাদের সাথে আর শেয়ার না করে থাকতে পারলাম না আমাদের আন্দামানে দু তিন দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তার সাথে সাথে হাওয়াও বইছে আর দু তিন দিনের বৃষ্টিতেই সেই গরমটা জানি কোথাও উধাও হয়ে গেছে এই প্রথম প্রথম বৃষ্টিটা তো খুবই ভালো লাগে তারপর যখন আর বৃষ্টি থামারি নাম করে না তখন জানি আর ভালো লাগে না জামা কাপড় ধুতে পারি না কোনো কাজ করা যায় না বাইরে বেরোনো যায় না শুধু একমাত্র ঠান্ডাই লাগে তার জন্য বৃষ্টিটা প্রথম দিকে বেশ ভালো লাগে তারপর কিন্তু আর ভালো লাগে না যাই হোক এখন এই যে দুই ভাইকে সকালের খাবার খেতে দিলাম তাই একটু ভিডিও বানাচ্ছি করে আমার দিকে দুজনে কেমনভাবে তাকাচ্ছে প্রথমে রিয়ান দেখছিল আবার রিয়ান আবার ওর ভাইকেও শিখিয়ে দিল ওইভাবে দেখতে দুজনে মিলে আমার দিকে ওইভাবে দেখছে তারপরেই চলে এলো আমাদের অনলাইনে একটা পার্সেল এটা হলো সেকেন্ড পার্সেল আগেরটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওটা এখনও খোলা হয়নি যদিও খুললে পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে আরেকটা পার্সেল এসছে আর দুই ভাই মিলে খুলছে আর তার সাথে সাথে বসে বসে আমরা সবাই দেখছি আর এটা হলো আমাদের ওই টিভি নিয়েছিলাম সেই টিভির ক্যাবিনেট অর্ডার করেছিলাম এই ক্যাবিনেটটা নিয়েছি দেখি এখন কেমন হয় যদি পছন্দ না হয় তাহলে আবার রিটার্ন করে দেব এখানে থাকলে রিটার্ন করাটা সোজা হয় আর এই যে দেখুন দুই দাদার সাথে কিন্তু আবার বোনও আছে সাথে আর দেখুন পার্সেলটা খুলে দেখেছি আমরা যেটা অর্ডার করেছিলাম একদম সেটা দেয়নি কিন্তু লো কোয়ালিটির একটা জিনিস পাঠিয়ে দিয়েছে এখন ভাবছি এটা রাখা যাবে না এটাকে রিটার্ন করে দেবো কোয়ালিটিটাও ঠিক দেয়নি আর তার সাথে সাথে আবার আমাদের টিভির হিসাবে ক্যাবিনেটটা ছোট হয়ে গেছে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই জামা কাপড়গুলো ধুয়ে ড্রাই করে এই ফ্যানের তলায় নেড়ে দিয়েছি এত সুন্দর ঠান্ডার মধ্যে বাচ্চারা ঘরের ভেতরেই মজা করে খেলছে আর আমারও ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন শুধু রান্নাটা বাকি রয়েছে এরপরই চলে যাব রান্নাঘরে রান্না করতে এই সবাই রান্নাঘরে কি করছো আমরা কিছু করছি গম ফাটবে

干什么？呀，这东西吃，这谁干的？对呀呀呀！有大黑虫子。 এখন চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্না করতে আর আজকে এই বৃষ্টিতে একটু স্পেশাল রান্না করব। ভাবছি এই বৃষ্টির মধ্যে বাইরে তো আর কোথাও যেতে পারছি না সবাই মিলে ভেবেছিলাম একটু বেড়াতে যাব সেটা তো আর হলো না তার জন্য ঘরেই আমরা একটু ভালো মন্দ বান্না করে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তাই আজকে দুপুরের স্পেশাল রান্নাটা হলো চিকেন বিরিয়ানি যেহেতু হাজব্যান্ড আমার ভেজ খায় তার জন্য ওর জন্য একটু ভেজ বিরিয়ানি বানাবো ঘরের সমস্ত কাজ গুছিয়ে আসতে আসতে আজকে রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেছে যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তার জন্য একটু সময় মতো তো রান্না করা দরকার তাই দেখি যত তাড়াতাড়ি পারি রান্নাটা একটু করে নেব তাই প্রথমেই চড়িয়ে দিয়েছি বিরিয়ানির জন্য ভাত মাংসের জন্য মশলা রেডি হয়ে গেছে আর কুকারে ভাতটা চড়িয়ে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে বিরিয়ানির জন্য মাংস ছড়িয়ে দিয়েছি মশলা মশলা সব দাও হয়ে গেছে এখন শুধু কষাতে হবে আর এখানে বাজার বানাচ্ছি সয়াবিন ভেজ বিরিয়ানি সায়বিন আলু যা হয়ে গেছে ভেজ বিরিয়ানি শুধু সায়বিন আর আলু দিয়ে প্রসা ভিতরে এই যে বিরিয়ানি আ তাহলে এই যে বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি আগে বাচ্চাদের দিয়ে দিই একটু বেলা হয়ে গেছে আজকে এখন ওদিকে দুই ভাইকে দিয়ে এসে আমরাও এখানে একসাথে বসে পড়লাম দুই ভাই আবার আমাদের সাথে এখানে বসতে চায় না ওরা দুজন মিলে ফোনে কিছু কিছু দেখতে থাকবে আর দুজনে মিলে ভাত খাবে একসাথে আর আমরা এদিকে পাঁচজনে একসাথে খেতে বসে পড়েছি এই যে আমার যা দেওর আমরা দুজন আর সাথে শাশুড়ি মা বহুদিন পর এরকম একটা দিন আমরা একসাথে কাটাচ্ছি আর এই দিনটাই হলো আমাদের জন্য একটা আনন্দের দিন তাই আমাদের এই আনন্দের সময়টা আপনাদের সাথেও একটু ভাগ করে নিলাম আপনাদেরকে তো বলতেই ভুলে গেলাম আমরা বিরিয়ানির সাথে আর কী কী খাচ্ছি এখানে তো দেখাই যাচ্ছে তবুও আপনাদেরকে একটু বলে দিই চিকেন বিরিয়ানি ভেজ বিরিয়ানি সাথে পাঁপড় স্যালাড আর এই যে এখন বিকেলে একটু বৃষ্টিটা কম হয়েছে তাই এই বাচ্চাদেরকে নিয়ে আমার দেওয়াজ একটু ঘুরতে বের হচ্ছে কারণ যতই যা হোক এই যে ছুটিটা যে চলে যাচ্ছে আমাদের তো প্রায় এক মাস শেষ হতে যাচ্ছে বাচ্চাদের মন তো জানেন এই এরা ছটপট করে যাচ্ছে আর বসে বসে দুজনে মিলে এই প্ল্যান করে যাচ্ছে ছোটোজন তো আর অত কিছু বুঝতে পারে না মিশমি ও আর ওরকম বলছে না কিন্তু এই যে রেডি হয়ে খুব খুশি আমরা আর বেরোলাম না কারণ এই বৃষ্টির মধ্যে বললাম তোমরাই যাও বাচ্চাদেরকে নিয়ে যাও ওরা একটু খুশি হয়ে যাবে তাই একটু যাচ্ছে সেই দুদিন থেকে ওরা বলেই যাচ্ছে একটু আমাদের এখানে একটা নতুন মল খুলেছে এফ থ্রি মল আর সেখানে প্লে স্টেশন আছে তাই ওরা দুদিন থেকে দুই ভাইতে মিলে প্ল্যান করেই যাচ্ছে যে ওখানে যাবে তার জন্য না পেরে এই আমার দেওরার যা এই তিনজনকে নিয়ে একটু বেরিয়ে পড়লো বিকেলবেলাটা বেড়াতে ভেবেছিলাম তো সবাই মিলেই যাবো একসাথে অনেক জায়গায় ঘুরবো কিন্তু এই অসময় বৃষ্টি শুরু হয়ে আমাদের সব প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল বৃষ্টিতে আমার অপেক্ষা করলে তো আর হবে না কারণ আমার দেওরদের তো আবার ফিরে যেতে হবে বিল্লি গ্রাউন্ডে তার জন্যই এই বিকেলবেলাটা একটু কম হয়েছে তাই হঠাৎ প্ল্যান করেই এই পাঁচজনেই বেরিয়ে পড়লো আমরা যে আবার ইন্টার আইল্যান্ডে থাকি সেখানে কিন্তু তেমন একটা ঘোরার জায়গা নেই বাচ্চাদের জন্য তো নেই একটা চিলড্রেন পার্কও নেই তার জন্য এই পোর্ট ব্ল্যারে আমাদের আন্দামানের রাজধানীতে সব কিছুই আছে সবাই আসলে একটু খুশি হয় তাই বাচ্চারা তো আরও বেশি খুশি হয় পোর্টব্লারে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পার্ক আছে তো তার জন্য আর পার্কে যেতে পারলে মিশমি বেশি খুশি হতো সবাই ওরা বেরিয়ে চলে এসছে তারপর এখন সন্ধেবেলায় সবাই আবার এক জায়গায় বসে এখন একটু চা বিস্কিট খাওয়া হচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণ এই জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন